হাইলাকান্দি সমাজ কল্যাণ বিভাগের অধীনস্থ লালা আইসিডিএস এর রংপুর ষষ্ঠ গ্রামে অবস্থিত 126 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ওয়ার্কার পদ নিয়ে দড়ি টানাটানির জেরে শিশু খাদ্য বন্টন থেকে বাদ পড়েছেন উক্ত গ্রামের শিশুরা। এই কেন্দ্রে তালা ঝুলিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন গ্রামবাসীরা। তথ্য মতে, কাটলিছড়া বিধানসভা সমষ্টির অন্তর্গত রংপুর ষষ্ঠ খণ্ড গ্রামের 126 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ওয়ার্কার রেজনা বেগম চৌধুরী বিগত মাসের 12/8/2021 তারিখে উক্ত পদ থেকে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। পদত্যাগের ফলে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পদটি খালি হয়ে যায়। ফলে একই গ্রামের বাসিন্দা আহমদ উল্লাহ বড় ভূঁইয়া স্ত্রী সজনা বেগম লস্কর উক্ত সেন্টারে ওয়ার্কার পদে জেলা সমাজ কল্যাণ বিভাগে আবেদন করেন 30/9/2021 তারিখে। সজনা বেগম লস্কর বর্তমানে হাইলাকান্দির 122 নম্বর মাটি জুড়ি বি সেন্টারের ওয়ার্কার পদে নিযুক্তি লাভ করেন। তিনি পরবর্তীতে কাটলিছড়া রংপুর ষষ্ঠখণ্ড গ্রামের আহমদ উল্লাহর সাথে বৈবাহিক সূত্রে উক্ত গ্রামে আসেন। এদিকে রংপুর ষষ্ঠখণ্ড গ্রামের 126 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ওয়ার্কার রেজনা বেগম চৌধুরীর পদত্যাগের ফলে সজনা বেগম লস্কর নিজ সেন্টার থেকে ট্রান্সফার হয়ে উক্ত সেন্টারে আসার জন্য জেলা সমাজ কল্যাণ বিভাগে আবেদন করেন। সজনা বেগমের এই আবেদনপত্রে হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর নিজের স্বাক্ষর মেরে সমাজ কল্যাণ বিভাগে অনুরোধ করেন। এর মধ্যেই গোপনীয়ভাবে ধলাছড়া বিলাইপুর জিপির 122 নম্বর শশীগেনা খাসিয়াপুঞ্জির অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এক ওয়ার্কার রংপুর ষষ্ঠখণ্ডের অঙ্গনওয়াড়ি সেন্টারে জয়েনিং করেন। জয়নিং এর খবর পেয়ে 126 নম্বর রংপুর ষষ্ঠখণ্ড সেন্টারের অভিভাবক ও সচেতন মহল তীব্রভাবে প্রতিবাদ জানিয়ে 31/10/2021 তারিখে লালা আইসিডিএস এর দ্বারস্থ হয়ে একটি স্মারকপত্র প্রদান করেন। উক্ত স্মারকপত্রে 98 জন গ্রামবাসী স্বাক্ষর করেন। তাদের দাবি ছিল 126 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খালি হওয়া ওয়ার্কার পদে একই গ্রামের সজনা বেগম লস্করকে দেওয়ার জন্য, কারণ বৈবাহিক সূত্রে রংপুর ষষ্ঠখণ্ড গ্রাম হচ্ছে সজনা বেগমের স্থায়ী বাসিন্দা। এদিকে দুই ওয়ার্কার সজনা বেগম ও হাফিজা বেগম লালা আইসিডিএস অফিস থেকে শুরু করে জেলা সমাজ কল্যাণ বিভাগ পর্যন্ত দৌড়ঝাঁপ শুরু করে এই পদ নিয়ে। এহেন দড়ি টানাটানি অব্যাহত থাকার ফলে জেলা সমাজ কল্যাণ বিভাগের এসিএস আধিকারিক জে দইমারি এক বিজ্ঞপ্তি জারি করে লালা আইসিডিএস অফিসারকে নির্দেশ দেন যে গোটা বিষয়টি তদন্ত করে 7 দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার জন্য। কিন্তু বর্তমানে সেই সেন্টারে জয়েন করার জন্য দুই কর্মীর টাগ অফ ওয়ার অব্যাহত। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কে হন এই সেন্টারের কর্মী। আমরা তালা লাগাইছি, আমরা এই সেন্টারটা আগে যে আমরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যাই না আসলে, তাই আমরা ডিজাইন দিলাইছি। দেওয়ার পরে আমরা সেন্টারটা বন্ধ হয়েছে। আমরা যে বর্তমানে যে আমরা হরতার যে পাওনা যেগুন আমরা এখনও পাইছি না। এখন আমরা খবর পাইছি যে আমরা বাইরে একজন থেকে বিলাইপুর দলজোড়া জিপির থেকে একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আনিয়া আমরা এখানেও দেওয়া হয়েছে, যেটা এখনও পর্যন্ত আমরা দেখতে পাইছি না, কিন্তু অফিসিয়ালি আমরা খবর পাইছি। আর তাই আমরা এখানে আইসই না, গতিকে এটা কোনো মিটিং হয়েছে না কিছু না, আর আমরা এটা কোনো অবস্থাতে মানিয়ে নিতাম না বাইরে, কারণ এটা হলো আমরা গরোর জিনিস। আমরা গরোর দন গড়া থাকতো, আমরা লোকেল দেখি, আমরা এরিয়ার ভিতরে একজন মানুষ আছে, একজন ওয়ার্কার আছে, যেজন বাইরে আসে, যদি বাইরের থেকে আনিয়ে ফুরানি হয় তাহলে এটা আমরা মানি না। আমরা ইয়েটা হইল কি, এখন আমরা লোকেলও যে আছে তারে আনিয়ে আমরা এখানে দেওয়া হোক। লোকেলও কে আছে? লোকেলও সজনা বেগম। এখন বর্তমানে মানে কোন জায়গা থেকে জয়েনিং লিছেন? নতুন যে দলজোড়া বিলাইপুর জিপির থেকে খবর পাইছি আমরা। মোটামুটি তাই অফিসিয়ালি জয়েনিং লিছেন? অফিসিয়ালি জয়েনিং লিছেন আমরা খবর পাইছি, কিন্তু তাই আমরা এখানে আইছি না। আজকে আপনার মানে এই 120 নম্বর তালা মারার কারণটা কি? তালা মারার কারণ হইলো আমরা খবর পাইছি যে বাইরে থেকে একজন আইছে, দলজোড়া বিলাইপুর জিপির থেকে একজন দেওয়া হয়েছে। এটা আমরা কোনো অবস্থায় মানিয়ে নিতাম না। আমরা যেটা দেবো হয়তো আমরা সেন্টারের আশপাশ মানুষ আছেন, আমরা এরিয়ার ভিতরে মানুষ আছেন, যেটা গাইডলাইন ভঙ্গ করিয়া বাইরের থেকে দেওয়া হয়েছে এটা আমরা মানিয়ে সেন্টারের মানুষ অ্যাপ্লাই করছেন না, অ্যাপ্লিকেশন করছেন না, যে অ্যাপ্লিকেশন এটা চাকরির লাগে একজন অ্যাপ্লিকেশন করছেন, ট্রান্সফারের লাগে করছেন, যখন এখন বর্তমানে ট্রান্সফারের লাগে একজনে করছেন, কিন্তু গাইডলাইন ভঙ্গ করে তা গাইডলাইন ভঙ্গ করিয়া এটা না দিয়া এটা অন্য জিপির থেকে একজন আনিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, যেন জয়েনিং লোসন শোনা গেছে তান কিছু দলচড়া বিলাইপুর কাশিয়াপুঞ্জ তার সেন্টার আছে, তাই নিয়ে কিছু বিতর্কিত বা বিতর্কিত দুর্নীতি জড়িত, ইহা কি সত্যি? এটাও সত্য, এটা আমরা খবর লইছি, খবর লইয়া দেখছি এটা সত্য, পত্রিকা তো দেখছি, তাই সেন্টারও গেছেন না, সেন্টারও বহুত জিনিস মারিয়া খাইছেন, কি হয়েছে এটা লইয়া মুক্ত হয়েছে আমরা দেখছি। এখন তারা এটারে বা দুইটা বুটার আইডিও বানাইছেন, এটাও আমরা খবর পাইছি যে তাই মামুদুর জয়কৃষ্ণপুর জিপির একটা বুটার আইডিও আছে, যদিও বুটার আইডি তাকিয়া দেখ মামুদুর জয়কৃষ্ণপুর জিপির, কিন্তু আমরা এটা জিপি যাই না, আমরা এটা আমরা যে এরিয়া অঙ্গনওয়াড়ি সেন্টার যেটা যে এরিয়া আছে আমরা এরিয়ার ভিতরে আমরা মানুষ আসুন, আমরা ট্রান্সফার হওয়ার লাগে মানে এখানে জয়েনিং করার লাগে তাই অ্যাপ্লাই করছেন, কিন্তু এটা দেওয়া হয়েছে না, গাইডলাইন ভঙ্গ করিয়া বাইরের থেকে আনিয়ে দেওয়া হয়েছে। আজকে আপনার মূল দাবিটা কী? মূল দাবিটা হইল কি, আমরা বর্তমানে যে আমরা লোকাল থেকে যারে
যাইন এপ্লাই করছেন তানে আমরা এই সেন্টারও দেওয়া ও দেওয়ার লাগে আর জানার জন্য সে এন্ডে তান জায়গা দেব এন্ডে তান জায়গা দেব আরে রাত জন্য কোন আমরা এই এরিয়ার মানুষ এরিয়ার মানুষ ওখানে দিবার লাগে আর আমরা দেখলাম আমরা এমএলএ সাহেব এরনো এমএলএ সাহেব এরনো যাবার বাদে তাই না কইছেন তাই পেটো দিলাইছেন দেখিয়া তাই না কোনো কথা কথা না আপনি কইছেন তুমি আইনো তো আটো আইনো দেখি আটো আর তারা কইছেন একটা টাকা লইছেন না তারা বুঝেনি আর আইনো তো আটো আব্বাস গেছিল আমরা সব মানে সব মানুষ গেছিলাম আমরা এবার যে তাহলে জিজ্ঞাসা করা হলো যে তুমি পেটো দিলাইছো তাই আমরা কইছেন না তাই একবার দিলাইছেন বুঝেনি তো ওখানে আমরা মোটামুটি আমরা ওখানে আমরার ডিসিক অফিসার বা ডিসি এসপি ওখানে আমরা দাবি যে আমরার এই যে লোকাল যে নাম বর্তমানে আপনি মানে লালা আইসিডিসি বা ডিস্ট্রিক্ট অফিসে দেখতে বার্তা দিতেছে আমরা যে যুগ হিসাবে আর ঘুরে তখন দিয়ে আর আমরা ষষ্ঠ দিয়ে আসে আমরা এই অঙ্গনের সেন্টার দেখিয়া প্রায় 60-70 মিটার দূরত্ব বাড়ি বুঝলি এই গ্রামের ভিত্তি এই মেজিটার এখন অন্য দিবার লাগিয়া আপনি সরকার কাছে দাবি জানাই পুরা দাবি জানাই আজে দালাল সম্পর্কে আপনি আছে যে বুয়া সিগনেচার এর সম্পর্কে বুয়া সিগনেচার বুয়া সিগনেচার যে কেতা নাম তার মামদু আব্দুল সুবহানের কিছু হিমন্ত স্যার দুর্নীতি আর যাতে না হয় হিমন্ত স্যার তো বিধান পালাও কথা কারণ দুর্নীতির বিরুদ্ধে তাইনুকে দাঁড়াইছেন যার কারণে আমরা তাহলে ধন্যবাদ দিই আর আর আমরা যে জিনিসটা যাতে ওখানে আমরা রইত সোনার সংসার জুয়েলার্সের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা এনএন দত্ত রোড স্থিত এই সোনার সংসার আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড় এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্য আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-26-0081 অথবা 93-9-5-1-6-3-0-8-8